আমি যাত্রা আরম্ভ করেছি বাংলাদেশ বর্ডার খারুয়া ভারত বাংলাদেশ বর্ডার খারুয়া আগরতলা লয় আমার আগে আগে আমার অ্যাম্বুলেন্স গই আছে অ্যাম্বুলেন্স গই আছে আজি আমার গাওর স্বর্গীয় আগুন হোসেন ওর মৃত্যু হয়েছে বাংলাদেশ সীতাঙ্গঞ্জ কেউ তার আডওয়ানি কোম্পানির কাম করেছিল খুব দুর্ভাগ্যজনকভাবে কোভিড পজিটিভ হয়ে বাংলাদেশের এখন প্রাইভেট চিকিৎসালয় ভর্তি হয়ে আসে তার ট্রিটমেন্ট চলি আসি কিন্তু যা 8 আগস্ট 2021 ঠিক 10:30 বজাত মৃত্যু ঘটে আমি গাঁর সকলে খবর পাই মর্মাহত হয়ে পড়ছো আমি আজি ডেড বডি আনবলে সুদূর আগরতলা হয়ে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারলৈকে আমি আমার গাড়ি জার্নি আরম্ভ করছো কোভিড টেস্ট করে কিমান একটা জটিল পরিবেশ আসলে জটিল পরিবেশ আমি আটাইকিটা ওলাই আইসো আমি দুজনে ভ্যাকসিন লইছিলো মিন্টু ভ্যাকসিন লওয়া নাছিলে ভিতর লই গেছিলে কিন্তু কন্ডিশনটা হল কি তারমানে খুব রিকুয়েস্ট করে করার পিছত কলে আমি যদি মেঘালয় কোনো জায়গা নরখো তেতিয়া হলে আমাক বাইপাস হলে মানে আমি ই করিব নালাগে কোভিড টেস্ট করিব নালাগে বাইপাস বলি কোতে আমাক আহিব দিছে কোভিড টেস্ট করা মানে হলে কি নিদি আপোনালোকৰ পিছে পিছে কৈ থাকিম আমি বাইপাস যাম ঠিক আছে আমি এটা কোভিড টেস্ট গেটৰ পৰা ওলাইছি ড্রাইভার জিনার আৰু জিতুল ড্রাইভার জিনারে চলাই আছে জিতুল আগৰ সিটো আমি আমি মানে আপুনি পাইছো পৰিবেশ বতৰ খুব হেমেকা আপোনালোকেতো জানেই মেঘালয়ত প্রায় ঠান্ডাই থাকে আমার আগত আমার অ্যাম্বুলেন্স আর জিনার আর জিতুল ইয়া জিতুল 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 এইপিনে কইছে শিলং হয়ে শিলং কইছে এটা আমি বাইপাস হয়ে আছি বাইপাস হয়ে আমি লাটুমবাই হয়ে করিমগঞ্জ হয়ে আগরতলালৈকে যাত্রা আরম্ভ করছো ছয় বাজার জার্নি আরম্ভ করেছিল বর্তমান আমি বদরপুর পার হয়ে ভাঙা পার ভাঙ্গা পার হয়ে ভাঙ্গার পর প্রায় 10 কিলোমিটার মান আমি এটা আহিলো প্রচন্ড বরষুণ দি আছে আমার কোন এটু 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 রেখান ভাই এটু জিনার ভাই আর এটু আর আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমি আটাইবিলাকে কি এটু জায়গাটোর নাম কি জায়গাটোর নাম কি এটা এটু জায়গার নাম কি বারেগ্রামে আছে এখন হোটেলে আমি সুমাইছি চা খাওয়ার জন্য বর্তমান আমি বারেগ্রামত আছো এটা হোটেলত বইছো চা খাবলে ইয়ার পিছত আমি 25 কিলোমিটার গেলে ত্রিপুরা পাম ঠিক আছে চা খাই ওলালো এটা আমি যাত্রা করি বারেগ্রাম বারেগ্রাম কি খাবা পান কি রাস্তা আগরতলা বর্ডার
আমি তাৰমানে আমাৰ চেকিং কৰিব এতিয়া আৰু আমি হেৰি কৰি আছো ইয়াতে তাৰমানে আমাৰ ডকুমেন্টছ বিলাক ফটোষ্টেট কৰি আছো আৰু লগতে তাৰমানে এইবিলাক ইয়াত দি নাম এন্ট্ৰি কৰি তাৰপিছত আমাক আগৰতলালৈকে যাব দিব হা এটা বৰ্ডাৰ পিছত ত্ৰিপুৰাত সোমাম এতিয়া আমি হা বহুত জাম হৈছে তাৰমানে চব ত্ৰিপুৰা ইয়াত আমি এতিয়া বৰ্তমান চেকিঙত আছোঁ আমি ডকুমেণ্ট জমা দিলোঁ এতিয়া আমি যাব পাৰিম হা এতিয়া আৰামত যাব পাৰিম নিশ্চয় ছাৰ চেকিং কৰিলে ইয়াতে বহি আছে দেখিছেন ঠিক আছে চাৰে বাৰটামান হ'ল হা আমি বৰ্তমান আগৰতলা চিটিত আছোঁ আগৰতলা মেইন চিটি ইয়াত আমাৰ একচুৱেলি ৰাস্তাও ভুল হৈছে আমি ক'ত কেনেকৈ যাম এতিয়া নিজে ধৰিব পৰা নাই তাৰমানে নিজে ড্ৰাইভ কৰি আছোঁ জিনাৰৰ ভাগত ধৰিছে সি বোলে টিটুলৰো টোপনি আহিছে মইতো গাড়ী চলাই আছোঁ আচলতে চলাইছোঁ যদিও মই প্ৰপাৰ ক'ত গৈ আছোঁ নিজে নাজানো কিন্তু চিটিত আছোঁ এতিয়া আমি ৰেলৱে ষ্টেচনলৈকে যাম এইপিনে এম্বুলেঞ্চলৈকে ফোন কৰিছোঁ এম্বুলেঞ্চখনতো টায়াৰ পামচাৰ হৈছে গতিকে মহা সমস্যাত পৰিছোঁ তথাপিতো আমি গৈ আছোঁ বাৰু দেখা যাওক অলপ দূৰ গ'লে চাগে আমি ষ্টেচন পামে তাত পাৰিলে অলপ ৰেষ্ট ল'ম নহ'লে আৰু এনেকৈ গাড়ীত ৰেষ্ট লৈ তাৰপিছত ৰাতিপুৱা পোৱা হ'লে বৰ্ডাৰলৈকে যাম ঠিক আছে।